আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গতির সমীকরণ প্রতিপাদন। এখানে আমি গতির যে তিনটা গুরুত্বপূর্ণ সমীকরণ আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস আপিটি স্কোয়ার, তারপর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, আর হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এস, এই তিনটা সমীকরণ আমি প্রতিপাদন করে দেখাবো। আমি আপনার সঙ্গে জেদাসান তন্ময়, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, গতির সমীকরণের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আগে জেনে নিতে হবে যে আসলে হাউ ইট ওয়ার্কস, এই জিনিসটি কীভাবে কাজ করছে। তো তাহলে আমরা দেখে নিই। মনে করি একটা বস্তুটা এখানে ছিল, এইখানে স্থির অবস্থায় ছিল একটা বস্তু, তাই না? তার এই অবস্থায় তার হচ্ছে আদিবেগ ভি নট, আর তার এখানে সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো, তাই না? সেইখান থেকে এতটুকু পর্যন্ত গেল। এই অবস্থায় তার হচ্ছে শেষ বেগ হচ্ছে ভি, সময় হচ্ছে আমরা ধরে নিলাম টি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা সময় লিখিনি, সময় হচ্ছে জিরো আর এখানে সময় হচ্ছে টি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি এস, এস ধরি বা আমরা এক্স ধরতে পারি। আচ্ছা, আমরা এস ধরলাম, এস ধরলাম, তাহলে হচ্ছে আমার আর এর ত্বরণ হচ্ছে কি এ, এ হচ্ছে ত্বরণ। এখানে এস এর মান, এখানে তোমার অবস্থান জিরো, এখানে অবস্থান এস। আচ্ছা, তাহলে একটা 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 স্থির বস্তু যখন মানে মানে একটা বস্তু এই অবস্থায়, তার এখানে তার অবস্থান শূন্য, বেগ সময় হচ্ছে শূন্য, আদি বেগ হচ্ছে ভি নট, এখানে এসে ও অবস্থা থাকবে, তার ত্বরণ ছিল হচ্ছে এ, শেষ বেগ হচ্ছে ভি, অবস্থান হচ্ছে এ, সময় হচ্ছে টি, তাই না? এটা হচ্ছে, তাহলে আমরা জানি, আমরা কী জানি, আমরা ভি ইজ ইকুয়াল টু জানি ডিএস বাই ডিটি, সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণই হচ্ছে কি বেগ। আবার এটাও জানি সময়ের সাথে বেগের অন্তরীকরণ হচ্ছে ত্বরণ, এটা সময়ের সাথে বেগের অন্তরীকরণ হচ্ছে কি ত্বরণ। তাহলে আমরা এই কয়েকটা অ্যাসাম্পশন ইউজ করে আমরা এই তিনটা গতির সমীকরণ প্রমাণ করে ফেলবো। আচ্ছা, আমরা প্রথমে এই সমীকরণটা দেখি, ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি। আমরা কী করলাম, আমরা এই ডিটিটা এখানে, তাই ভি ডিটি ইজ ইকুয়াল টু কি ডিএস, তাই না? আচ্ছা আচ্ছা, এটা এখান থেকে আমরা এই সমীকরণটা ইউজ করি। হ্যাঁ, সেখান থেকে আমরা এই সমীকরণটি ইউজ করি, এ ইজ ইকাল টু ডিভি ডিটি। আমি সিকিউস দেখার জন্য এই সমীকরণটা আগে ইউজ করছি, আর দেখতে পারবেন তাহলে কী আসছে আমার এখানে, তাহলে আসছে যে এ ডিটি ইজ ইকাল টু কি ডিভি, বা আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে ডিভি ইজ ইকাল টু এ ডিটি। এখন আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, মানে যোগাযোগকরণ করি, যোগাযোগকরণ এরকম ডিভি, যেহেতু এখানে ভি, তাহলে লিমিট ভি এর বসাতে হবে, ভি লিমিট কি ভি নট থেকে ভি, আপনার লিমিটটা দেখতে পারতেছেন ভি নট থেকে কি, তাহলে লিমিট হচ্ছে ভি পর্যন্ত, ঠিক আছে, এ ডিটি, যেহেতু কি ডিটি দিচ্ছে তাহলে টি এর লিমিট বসাতে হবে, টি এর লিমিট কি, টি এর লিমিট হচ্ছে জিরো থেকে টি পর্যন্ত, তাহলে টি এর লিমিট কি জিরো থেকে টি পর্যন্ত। আচ্ছা, আমরা যদি এখানে কি, এখানে অবশ্যই কি ভি টু দি পাওয়ার জিরো আছে, এটাকে যদি আমরা অন্তরীকরণ ফ্যাক্টরি বসাতে, জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান লিমিট হচ্ছে ভি নট থেকে ভি পর্যন্ত, আর এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এ কি কনস্ট্যান্ট, তাহলে টির এখানে কি মনে মনে টি টি জিরো আছে, তাহলে সেম টু সেম টি জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, আমরা যদি সবাই যোগাযোগকরণ জেনে থাকি তাহলে এই জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে কী আছে স্যার, তাহলে হচ্ছে কি ভি জিরো, ভি জিরো প্লাস ওয়ান, আর জিরো প্লাস মানে কি ভি, লিমিট হচ্ছে ভি নট থেকে ভি পর্যন্ত, এ টি লিমিট হচ্ছে কি জিরো থেকে টি পর্যন্ত। আচ্ছা, এখন আমরা যদি লিমিট বসাই তাহলে হচ্ছে শেষ যে মানে শেষ মুহূর্তে লিমিটটা আগে হচ্ছে ভি মাইনাস ভি নট হবে, আর হচ্ছে এখানে কি এ টি মাইনাস জিরো হবে, টি মাইনাস জিরো, আমরা সুন্দরভাবে লিখে তাহলে ভি মাইনাস ভি নট ইজ ইকাল টু এটি, বা ভি মাইনাস ভি ইজ ইকাল টু ভি নট প্লাস এটি, তাহলে এটা হচ্ছে আমার একটা সমীকরণ এসে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা কী পেলাম, ভি ইজ ইকাল টু ভি নট প্লাস এটি। আচ্ছা, দেন আমরা যদি নেক্সট প্রমাণে যাই, নেক্সট প্রমাণ হচ্ছে আমরা এই সমীকরণ আর এই সমীকরণ দুটি একসাথে ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা কী পেলাম, হচ্ছে ভি। আচ্ছা, এখন এইখানে যাই, এখানে এটা দেখি, ভি ইজ ইকুয়াল টু কি ডিএস বাই কী পাইছি ডিটি, তাহলে ভি ডিটি ইজ ইকুয়াল টু ডিএস, তাই না?
তাহলে আমরা এটা যদি একটু ঘুরে লিখি ডি এস ইজ ইকুয়াল টু ভি ডিটি। আচ্ছা এখন আমরা কি অন্তরীকরণ করব, অন্তরীকরণ ডি এস ইজ ইকুয়াল টু অন্তরীকরণ ভি ডিটি, এটা হচ্ছে আমার অন্তরীকরণ। হ্যাঁ তাহলে হচ্ছে কি যেহেতু এস, তাহলে এস এর আমার এস এর লিমিটটা বসাতে হবে, ডি এস যেহেতু তাহলে এস না, এস এর লিমিটটা বসাতে হবে। এস এর লিমিট কি অবস্থান জিরো থেকে কি এস পর্যন্ত, তাহলে কি জিরো থেকে এস পর্যন্ত। আর টি এর লিমিট কি জিরো থেকে টি পর্যন্ত, জিরো থেকে টি পর্যন্ত। আচ্ছা তাহলে আমি এখানে যদি ফেলাই তাহলে কি আসবে, এস জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান লিমিট হচ্ছে জিরো থেকে এস পর্যন্ত ইজ ইকুয়াল টু। আমরা কী করলাম, আচ্ছা এটা আমরা আলাদা প্রশ্ন দিই, আমরা কী করলাম আমরা হচ্ছে ভির মানটা এখানে বসাই দেবো জিরো থেকে টি পর্যন্ত। ভির মান আমরা কী পাইছি এই জায়গায়, ভির আমরা পেয়েছি কি ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি না, তাহলে ভি নট প্লাস এটি ডিটি। আচ্ছা দেন আমি কী করলাম, যেহেতু এটা আমরা দেখছি এখানে মানে জিরো থেকে টি ক্ষেত্রে শুধু টি আসছে না, তাই এটা শুধু এস আসবে, এস আসলো আমার হচ্ছে আলাদা করতে হবে জিরো থেকে টি পর্যন্ত ভি নট ডিটি প্লাস জিরো থেকে টি পর্যন্ত এটি ডিটি। এটা আমরা সাধারণত এটা আমরা কি এটা আমরা হচ্ছে অন্তরীকরণ যদি করে থাকি তাহলে জানতে পারবো। আচ্ছা তাহলে এস ইকুয়াল টু কি আসছে, আমরা এখানে শুধু মনে মনে একটা টি থাকলে পরে মানে টি টু দি পাওয়ার জিরো, তাহলে কী আসবে, তাহলে আসবে হচ্ছে ভি নট টি জিরো থেকে টি পর্যন্ত প্লাস, এখানে যদি টি আছে এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে টি কী হবে টি স্কোয়ার বাই টু হচ্ছে জিরো থেকে টি পর্যন্ত। তাহলে আমরা দেখি তাহলে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি নট টি পাইলাম প্লাস, আর এখানে কি মান বসালে টি স্কোয়ার বাই টু আসবে, তাহলে কী পাইতেছি এ ইন্টু টি স্কোয়ার বাই টু। তাহলে আমরা দেখি তাহলে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ফাইনাল কী পেলাম এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণ পেলাম। আর হচ্ছে আর তার আগে আমি কী পেলাম ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি পেলাম। তাহলে গতির আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো সমীকরণ আমরা পেয়ে গেছি। আর শেষ যে সমীকরণটা আছে সেটা যদি আমরা প্রমাণ করতে যাই, আচ্ছা আমাদের চিত্র তাহলে এখানে নাই, এখানে আমরা সেটা আট করি ভি নট সময় জিরো অবস্থান হচ্ছে জিরো, এই জায়গায় হচ্ছে ভি এস আর সময় কি টি, তাই না? তাহলে আমরা এখন কি করব, আমরা এখন যে সমীকরণটা প্রমাণ করব সেটা হচ্ছে কি আমাদের লাস্টের সমীকরণ ভি ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এস, এই সমীকরণটা বাকি আছে। এটা প্রমাণ করার জন্য আমার কী করতে হবে, প্রমাণ করার জন্য আমার সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এ ইজ ইকুয়াল টু কি ডিভি বাই ডিটি। আমি কী করলাম এ রাখলাম, ডিভির নিচে একটা ডিএস দিলাম, আবার এখানে ডিএস দিয়ে গুণ দিলাম, জিনিসটা সেম, এইটা এইটা আর এইটা হচ্ছে সম্পূর্ণ সেম। আমি যদি ডিএ ডিএস কেটে দিই তাহলে কি ডিভি বাই ডিডি থাকতেছে। আচ্ছা আমরা এটা কেন ইউজ করছি সেটা বুঝাচ্ছি, আবার আমরা এটাও জানি যে ভি ইজ ইকুয়াল টু কি ডিভি বাই ডিটি, তাই না? সরি সরি ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, তাহলে কি এদের ডিএস বাই ডিটি এটা যেগুলো ভি দেখতে পারবো না, তাহলে কী আসেছে ডিভি ডিএস ইন্টু হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে আমরা কী পাচ্ছি এটা হচ্ছে এ, তাহলে আমি কী করলাম এ ডিএসটা গুণ দিলাম ডিএস, আর কী পেলাম ভি ডিভি, এটুকু আমরা কি পেলাম এটা এখানে এখানে দিয়ে দিছি আর ডিভি পে, ঠিক আছে? তাহলে আমরা এরকম পেলাম। আমরা এখন কি এটাকে অন্তরীকরণ করব, এ ডিএস অন্তরীকরণ ভি ডিভি, যেহেতু এখানে এস আছে তাহলে আমার কি লিমিট এস এর বসাইতে হবে, এস এর লিমিট কি জিরো থেকে এস পর্যন্ত, তাহলে হচ্ছে জিরো থেকে এস পর্যন্ত। আর ভি এর লিমিট ডিভি আছে, ভি এর লিমিট কি ভি নট থেকে ভি পর্যন্ত, ভি নট থেকে ভি পর্যন্ত। আচ্ছা তাহলে আমরা এটি এই পাশে নিয়েছি, হ্যাঁ ভি নট ভি ভি ডিভি জিরো থেকে এস এ ডিএস, যেহেতু এ কনস্ট্যান্ট সেহেতু এটা এই পাশে চলে আসবে, এইখানে থাকবে না, তাই না? আর এখানে কি এস টু দি পাওয়ার জিরো লিখতে পারবো। আচ্ছা ঠিক আছে তাহলে কী আসবে ভি স্কোয়ার বাই টু আসবে, যদি এটার যোগাযোগন করি লিমিট হচ্ছে ভি নট থেকে ভি পর্যন্ত, আর এটা এ থাকলো এটা কী আসবে শুধু এস আসবে জিরো থেকে এস পর্যন্ত। তাহলে দেখেন আমরা যদি লিমিটটা বসাই দিই তাহলে কী আসেছে হচ্ছে, আচ্ছা হাফটা নিয়ে এসে বললাম, নিয়ে এসে বললে লিমিট কী বসবে প্রথমে ভি বসবে, তাহলে হচ্ছে ভি স্কোয়ার, তারপরে কি ভি নট বসবে ভি নট স্কোয়ার, হ্যাঁ ইজ ইকুয়াল টু কি এ
এস, হাফ টু পাশে চলে গেল, তাহলে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এস। ফাইনালি আমরা কী লিখতে পারতেছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এস। তাহলে আমরা কি আমরা প্রমাণ করে কি পেলাম, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এস। তাহলে হচ্ছে এগুলো এই তিনটাই হচ্ছে আমার গতির সমীকরণ, তিনটা হচ্ছে আমার কি গতির তিনটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ। ডেরিভেশন জানা থাকলে পরে আমরা সহজেই অন্যান্য প্রমাণগুলো বুঝতে পারবো। আচ্ছা প্রমাণের যদি আমরা প্রমাণের কীভাবে করবো তাদের জানতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে ফিজিক্স অনেক সহজ হয়ে আসবে। আর এই সহজ করার জন্য আমি এই লেকচারটা দিয়েছি। তো আমার লেকচারটা আছে, টপিক ছিল হচ্ছে গতির সমীকরণ প্রতিপাদন। তো আমি এখানে তিনটা গতির সমীকরণ প্রতিপাদন করে দেখিয়েছি। ধন্যবাদ, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।